নমস্কার বন্ধুরা আমি শ্রী শিবশাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের স্বাগত এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে ফেলুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হচ্ছে আপনার স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা রয়েছে এবং আপনারা এই ঝামেলার জন্য অনেক জায়গায় ঘুরেছেন সেই ঘুরতে ঘুরতে আপনাদের অবস্থা না জাহাল তো আপনাকে যে কাজটি করতে হবে দুজনের মধ্যে মিল বন্ধন রাখার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে শনিবার দিন আপনারা আপনাদের বাপায়ের পায়ের ধুলোটা তুলে নেবেন শনিবার দিন ঘুম থেকে উঠে কিছু না মুখে দিয়ে আপনাদের বাপায়ের পায়ের ধুলোটা কালেক্ট করে নিতে হবে নিয়ে নেবার পরে আপনাকে কি করতে হবে যে বাপায়ের পায়ের ধুলোটা তাতে অল্প একটু চিনি মেশাতে হবে যাকে বশীকরণ করতে চাইছেন আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ তার যদি কাপড়ের কোনো টুকরো থাকে সেই টুকরো দিয়ে বাড়ির পূর্ব দিকে নির্জন অবস্থায় গিয়ে সেই সম্পূর্ণ জিনিসগুলো তিনটে জিনিস মিলাবেন পায়ের ধুলো অল্প একটু চিনি আর হচ্ছে যে জামার টুকরো বা কাপড়ের টুকরো সেটাকে জ্বালিয়ে দিন জ্বালিয়ে দেওয়ার পরে মধু দিয়ে আপনার মাথায় টিপ করে রাখুন আপনি স্বামীর সামনে যান অথবা স্ত্রীর সামনে যান যার সামনেই যাবেন না কেন সে আপনার বসে বসিভূত থাকবে নমস্কার ভালো থাকবেন পরের পর্বে আরেকটি টোটকা নিয়ে দেখা হবে জয় মাতারা